বন্ধুরা, আমি এই যে হিরো হোন্ডার এয়ার ক্লিনার খুলে ফেলেছি, হিরো হোন্ডা হাঙ্ক। এটা তো হাঙ্ক গাড়ি কেন কম দৌড়ায় আমি আজকে দেখাবো। এই দেখেন, অরিজিনালের ভিতরে এটা এইভাবে থাকে। তো এটা একটি কাগজ, এটা অক্সিজেন সাইড, যেটা কার্বোরেটরের এয়ার সাইড, অর্থাৎ আমরা নোজ বলি, নাক। এই অংশ দিয়ে হাওয়া পাস হয় এবং কার্বোরেটর থেকে ফুয়েল নিয়ে গাড়ি দৌড়ায় বেশি। তো এই যে এটা যখন এখানে থাকে এয়ার বক্সের ভিতরে, তো তখন এই কাগজের ভিতরে কতটুকু অক্সিজেন নিতে পারে একটা গাড়ি? গাড়ি যখন অক্সিজেন বেশি নেবে তখন আপনার গাড়ি দৌড়াবে বেশি। তো সেক্ষেত্রে আমি আজকে একটা সেটিং দেখাবো, আমি এই কাগজটা সম্পূর্ণ ফেলে দেবো। মোটরসাইকেল আমি এখন পালসারের একটি লাগাবো, এই যে বাজাজ পালসারের একটি পার্টস এয়ার ক্লিনার। তো আমি এটা বড় ছিল, আমি কেটে ছোট করলাম, দেখাই। এই দেখ, এটা আমি কাটার দিয়ে কাটলাম এই মাত্র। এটা এইভাবে ছিল সেট আপ করা। তো আমি এখন এটাকে সম্পূর্ণ এখান থেকে আউট করে দেব। বন্ধুরা, এই যে কাটা শেষ, এখন আমরা এই ফোমটা সেট আপ করবো। ফোমটা ভালো করে সেট আপ করতে হবে, দেখতে হবে কোথাও কোনো ফাঁকা টাকা থাকে কি না। সেট আপ করে এবার আটকে দেব। বাজাজ পালসারের এয়ার ফোম হিরো হাঙ্কে আমি সেট আপ করলাম।